মোস্তাফিজকে পেছনে ফেলে শরীফুল স্পটলাইটে, যুবদলের মারুফ মৃধা কম কিসে। টাইগার ক্রিকেটে যেন পেসারদের সোনালি সময়, গতি আর সুইংয়ের জাদু দেখিয়ে যুব বিশ্বকাপ মাতাতে মরিয়া টিম বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ, নতুন বলে অজি ওপেনারদের নাচিয়েই ছেড়েছেন ইমন মারুফরা। মজার ব্যাপার, প্রিটোরিয়ায় এই লড়াইয়ে আম্পায়ারিংয়ে বাংলাদেশেরই মাসুদুর রহমান মুকুল। বেশ কবার এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি ইমনকে। এশিয়া কাপের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, সবখানে বাংলার পেসাররা, যুবদলের পেসাররা দুর্দান্ত বোলিং করছে। আমাদের সাথে আছেন বাংলাদেশের সাবেক পেস বোলার এবং যুবদলের পেস বোলিং কোচ নাজমুল হোসেন। নিশ্চয়ই মারুফ, ইমন কিংবা বর্ষণ যারা আছে তাদের বোলিং এনজয় করছেন, এবং তাদের আসলে এই যে ভালো করার রেসিপিটা কি বা রহস্যটা কি? ওরা কতটুকু আমাকে বিলিভ করে, যখন একটা কোচকে আপনি বিলিভ না করবে তখন কিন্তু ওই জিনিসটা ভালোভাবে নেবে না। তো এই জায়গাটা আমার কিছুদিন একটু সময় নিয়েছে, বাট এখন এরা বুঝতে পারতেছে যে আসলে স্যার যে জিনিসগুলো বলছে এবং এগুলো আমরা যখন ভালোভাবে নিচ্ছি আমাদের কিছুটা হলে সাকসেস আমাকে দিচ্ছে। এশিয়া কাপের কথা বলছেন, ভারতের বিপক্ষে দারুণ একটা স্পেল মারুফের, 4 উইকেট পেল সেই ম্যাচে, পেসাররা 6 উইকেট পেল, ভারত আসলে দাঁড়াতেই পারেনি। ফাইনালে আমরা দেখলাম UAE, তাদের বিপক্ষে আসলে বাংলার পেসাররা 8 উইকেট তুলে নিয়েছে, অর্থাৎ পেস বোলাররা কিন্তু সামনে থেকে লিড করছে। কোন জিনিসটা করলে ওরা নট অনলি যে আন্ডার 19, ওরা কীভাবে ইন্টারন্যাশনাল লেভেলে সার্ভাইভ করতে পারবে, এই জিনিসগুলো কিন্তু এখনই আমি ওদের নিয়ে কাজ করছি, যাতে ওই স্টেজে গেলে ওদের জন্য জিনিসটা খুব সহজ হয়। তো এই এই জিনিসগুলো আপনি ধরেন আগে যেমন আমরা বলতেছিলাম যে ফিল্ডিং প্লেসমেন্ট, যে প্রথম 10 ওভার যে বোলিং করবে 2টা ফিল্ডার বাইরে থাকে এবং 2টা ফিল্ডার কীভাবে ইউজ করবে, বা পরে 10 ওভার পরে যে 4টা ফিল্ডার বাইরে থাকবে এটা কী ইউজ করবে, বা ডেতে কী বোলিং করবে। অস্ট্রেলিয়ানদের কাছে এজন্য ঘরের শত্রু বিভীষণ। বাংলাদেশ হেড কোচ স্টুয়ার্ট ল অস্ট্রেলিয়ান, সারাটা সময় বাউন্ডারি লাইনে ঘুরে ঘুরে অজিদের দুর্বলতা কিংবা ঘায়েল করার টোটকা বাতলে দিয়েছেন বাংলার পেসারদের। প্রধান ওস্তাদের এমন তৎপরতা গোটা দলকে সাহসী করে তোলে, এই জন্যই তো এই বাংলাদেশ এশিয়ার সেরা। মারুফ, ইমন, বর্ষণ, তাদের গতির সাথে সুইংও আছে, ওভারঅল আপনি কিভাবে কোন দিকটাতে তাদের আরও বেশি ফাইন টিউনিং করার চেষ্টা করছেন বা কোন জিনিসটা আরও ডেভেলপ করার চেষ্টা করছেন? সাউথ আফ্রিকাতে অনেকেই বলে যে আসলে বোলিং করা অনেক ইজি বোলারদের জন্য, হেল্প থাকে, হ্যাঁ অবশ্যই হেল্প থাকে, বাট এটা তো অবশ্যই কাজে লাগাতে হবে। তো এই হেল্প করার জন্য যেমন এই জায়গায় উইকেটগুলো যেমন একটু একটু আপনার রান আপটা একটু হাই, তো এই জায়গায় অ্যাডজাস্ট করার একটা ব্যাপার আছে। বর্ষণ মানে শেষ দিকে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেছে, হ্যাট্রিক করেছে, এই বিষয়গুলো কতটুকু আসলে টিমকে এবং ইন্ডিভিজুয়াল বোলারকে কতটুকু আসলে মোটিভেটেড করে? দেখেন একটা ওয়ার্ল্ড কাপ একটা ম্যাচের আগে যেহেতু একটা বোলারদের একটা কনফিডেন্সের মানে কনফিডেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটা ভালো একটা ওয়ার্ল্ড কাপের একটা স্টার্টিংয়ের আগে এরকম একটা স্পেল আসলে ওরে আমি মনে করি অনেক মেন্টালি অনেক বুস্ট আপ করবে। জোড়া প্রস্তুতি ম্যাচ শেষ, এবার মূল মঞ্চ রাঙানোর পালা। বৃহস্পতিবার প্রিটোরিয়া ছেড়ে ব্লুমফন্টেনে যাবে বাংলাদেশ যুবদল, ওখানেই 20 জানুয়ারি ভারতের বিপক্ষে মহারণ। সাইফুল রূপক, 71, প্রিটোরিয়া, সাউথ আফ্রিকা। ২০১৯ বিশ্ব জয়, সাউথ আফ্রিকায় বাংলার রূপকথা, দেশের একমাত্র গণমাধ্যম হিসেবে সাথেই ছিল খেলাযোগ। 23-এ এশিয়া কাপে আরেক মহেন্দ্রক্ষণ, দুবাইয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন, স্বপ্ন আবারও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়, আবারও সাউথ আফ্রিকায় খেলাযোগ। জুনিয়র টাইগারদের চোখে চোখে রাখবো আমি সাইফুল রূপক, চোখ রাখুন ৭১ টেলিভিশন এবং খেলাযোগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।